মসজিদে লাল ও হলুদ রং লাগানো যাবে কি না। সাধারণত মসজিদের জন্য যেটা, এমনকি বাসার জন্য, আমাদের মুসলিম বাসাগুলোর জন্য যে কোনো উজ্জ্বল রং অ্যাভয়েড করে যে কোনো গ্র্যাভিটি রং, এবং যেমন হোয়াইট বা সাদা কালার অথবা গিয়া কিংবা অফ হোয়াইট কালার, এগুলো হচ্ছে বাসা বাড়ি এবং মসজিদের জন্য মানান। সুতরাং আমরা যেটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ, যেমন যুদ্ধ অবস্থা অথবা শাসনকর্তা হিসাবে তিনি যখন বিদেশি প্রতিনিধি দলের সাথে দেখা সাক্ষাৎ করতেন, সে সময় ছাড়া সাধারণ যে কোনো অবস্থায় উজ্জ্বল রঙগুলো নিষেধ করেছেন। জাফরানের রঙের কাপড় কিংবা কড়া লাল রঙের কাপড়, এগুলো তিনি নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞা থেকে বোঝা যায় যে সাধারণত যেমন ঘরের কালার বা পোশাকের কালার, এই এই জায়গাগুলোতে এটা অ্যাভয়েড করা উচিত। আর ঘরের মধ্যে আপনি দেখেন, যদি কারো বাসা যান, যে দেখেন যে লাল কালারের সব রং, এটা কিন্তু চোখের সাথে মানানসই না, এটা দেখার সাথে মানানসই, বসবাসের জন্য এটা মানানসই না, আপনার চোখের জন্য এটা খুবই ক্ষতিকর রং। তাহলে মসজিদে কেন আমরা লাল রং লাগাবো? মসজিদে কেন আমরা উজ্জ্বল টিয়া রং লাগাবো কিংবা হলুদ রং, কড়া হলুদ রং লাগাবো? এটা আসলে গ্রহণযোগ্য নয়। তবে মসজিদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে এমন কোনো হাদিস নাই যে মসজিদে লাল রং হলুদ রং লাগানো যাবে না। এটা আমরা ওভারঅল এই রঙগুলোর ব্যবহারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা, সেখান থেকে আমরা এই জিনিসটাকে ইস্তেন্তাজ করতে পারি।